বিধানসভার অধ্যক্ষের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা। মামলা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বিধানসভার স্পিকার তার নির্দেশকে চ্যালেঞ্জ করেই কলকাতা হাইকোর্টে মামলা। মুকুল রায় বিজেপিতে থাকার নির্দেশ চ্যালেঞ্জ করেই মামলা করেছেন শুভেন্দু অধিকারী। বিধানসভার অধ্যক্ষের নির্দেশ ছিল যে মুকুল রায় বিজেপিতেই রয়েছেন এবং সুপ্রিম কোর্টের নির্দেশেই আজ কলকাতা হাইকোর্টে নতুন মামলা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অধ্যক্ষের নির্দেশকে চ্যালেঞ্জ করেই এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী। বিধানসভার অধ্যক্ষের নির্দেশ ছিল যে মুকুল রায় বিজেপিতে রয়েছেন এবং সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই এবার কলকাতা হাইকোর্টের মামলা করলেন শুভেন্দু অধিকারী। মুকুল রায় বিজেপিতে থাকার নির্দেশ চ্যালেঞ্জ করেই মামলা দায়ের শুভেন্দু অধিকারীর এবং সুপ্রিম কোর্টের নির্দেশে আজ কলকাতা হাইকোর্টের নতুন মামলা করলেন বিরোধী দলনেতা। অধ্যক্ষের নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা। বিধানসভার অধ্যক্ষের নির্দেশকে চ্যালেঞ্জ করেই মামলা। বিধানসভার অধ্যক্ষের নির্দেশ ছিল মুকুল রায় বিজেপিতে রয়েছেন এবং সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই এবার কলকাতা হাইকোর্টের মামলা করলেন শুভেন্দু অধিকারী। সুপ্রিম কোর্টের নির্দেশে আজ কলকাতা হাইকোর্টে নতুন মামলা করলেন বিরোধী দলনেতা। অধ্যক্ষের নির্দেশ করে চ্যালেঞ্জ। মুকুল রায় বিজেপিতে রয়েছেন, অধ্যক্ষের এই নির্দেশ সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই মামলা শুভেন্দু অধিকারীর। সুপ্রিম কোর্টের নির্দেশে আজ কলকাতা হাইকোর্টে নতুন মামলা করলেন বিরোধী দলনেতা।